সতর্কিতভাবে এই সমস্ত বকাটে ছেলেদের দুই একটা যদি তুলে নিয়ে যায়, তাদেরকে যদি একটু শাস্তি আনা একটু হুমকি দেওয়া হয়, আমার মনে হয় বাকিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়বে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে, প্রয়োজনে আমরা পত্রিকায় দেবো, বাকিগুলো কিন্তু ঠিক হয়ে যাবো। আমরা এটাকে ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া সাহাপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের 2022 সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। 11 জুন সকাল 11টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোকন কান্তি নাথের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল্লাহ। এই সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আতিক ও বিশেষ অতিথিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য রফিক দিদার, অভিভাবক সদস্য নাসির উদ্দিন, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাস্টার এস কে শামসুল আলম, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু সুজিত কুমার পাল, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী আর অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি বিদ্যালয়ের সভাপতি ও লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের রাখা বিভিন্ন অবদান নিয়ে আলোচনা করেন। যারা স্কুলের সেবা করে আসছেন, যারা জীবিত আছেন, আমি তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং যার কথা আমাকে বলতেই হয়, আমি ছোটবেলা থেকেই, যেহেতু আমার বাড়ি এখানে, আমার বাড়ি আমিরাবাদে, আমি ছোটবেলা থেকেই যাকে দেখেছি, যাকে একদম কাছ থেকে দেখেছি, এই যে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী, আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদের সুযোগ্য দীর্ঘদিনের সভাপতি জনাব জিয়ালক চৌধুরী বাবুল মহোদয়, এবং তিনটা আরএমের মতো উপজেলা চেয়ারম্যান, বর্তমানে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি অসুস্থ। এই স্কুলের উপকার, এই স্কুলের পিএসসি সেন্টার, এই স্কুলের জেএসসি সেন্টার, এই স্কুলের এসএসসি সেন্টার, এই স্কুলের বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচিত পরিচালিত এসএসসি প্রোগ্রামের সেন্টার ক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট অবদান রয়েছে। এই যেমন পার্শ্ববর্তী যে খেলা আমরা ইতিমধ্যে উপভোগ করেছি, এই যে মাঠ, সবার দ্বারা সব কাজ সম্ভব হয় না, কিন্তু ওনার দ্বারা সম্ভব হয়েছিল। আজকে আমাদের লোহাগাড়ার রেট অনুযায়ী 20 কোটি টাকার যে সম্পদ, এটা কিন্তু ওনার সহযোগী ছিল ঠিকই, কিন্তু উদ্যোগী ছিলেন তিনি। ওই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং তোমাদের সবার কাছে, আজকে মাননীয় অতিথিদের কাছে আমি আশা করব, সবাই যেন আমরা অন্তর অন্তস্থল থেকে তাকে দোয়া করি, আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে আমাদের মাঝে ফিরে এসে আবার সবাইকে সেবা করার সুযোগ দেন। এ সময় পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, ভালো রেজাল্ট কামনা ও বিদ্যালয়ের সভাপতি লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা আব্দুস সবুর। জীবনে যদি শৃঙ্খলাবদ্ধ হতে না পারো, সততাবোধ যদি অর্জন করতে না পারো, ন্যায় নীতি যদি অর্জন করতে না পারো, তাহলে তুমি জীবনে সফলকাম হবে না। তাই শিহাবুদ্দিন, সেনেল কর্ণফুলী, লোহাগাড়া।